বাচ্চাটা এটা এই দিয়ে আপনার তিন থেকে চারবার হেঁটে আসছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত সুপ্রিয় ভিয়ার্স আমার খামারি রজানা কথার পক্ষ থেকে আপনাদের জানায় অভিনন্দন ও শুভেচ্ছা যে সমস্ত প্রিয় ভিউয়ার্স আমার খামারি রজানা কথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন সে সমস্ত প্রিয় ভিউয়ার্সদের জানায় আমার অন্তরের অন্তর স্থান থেকে প্রীতি ও ভালোবাসা মূল বিষয় হলো আপনারা যে এই বকনা বাচ্চাটি দেখতে পাচ্ছেন আমার পিছনে তো আসলে এই বাচ্চাটির হিট এসছে তিন চারবার এবং কৃত্রিম প্রজনন করেছেন বিভিন্ন ডাক্তারে তো কৃত্রিম প্রজনন করার পরেও আসলে কনসেপ্ট হয় নাই তো এখন আমাদের ব্রাকের টেকনিশিয়ান ডাক্তার এসছেন এখানে তিনি কৃত্রিম প্রজনন করবেন আসসালাম আলাইকুম আরহামতুল্লাহুল্লাহি ভালো আছে ইনশাল্লাহ আল্লাহ তালা রশেষ রহমতে আপনাদের দোয়ায় আমি ভালো আছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আমি তো সুপ্রিয় বিহার আমরা সর্বপ্রথম জেনে নেবো আমাদের ডাক্তার সাহেবের পরিচয় আমি মোহাম্মদ বকনা বাচ্চাটি এর আগে শুনছি তিন থেকে চারবার কৃত্রিম প্রজনন করছে তো কৃত্রিম প্রজনন করার পরেও আসলে বাচ্চাটি বীজ রাখে নাই তো প্রেগনেন্ট হয় নাই তো আসলে এক্ষেত্রে আজ এসছেন আপনি এখানে কৃত্রিম প্রজনন করতে দেখছেন এই যে বকনাটা বকনা বাচ্চাটা এটা এই দিয়ে আপনার তিন থেকে চারবার হেঁটে আসছে তো এর আগে কোন টেকনিশিয়ান বা কোন এআই কর্মী বিট দিছে বা মালিক বলতে আসছে যে তাদের এলাকার আই কর্মী কিন্তু আমি সর্বশেষ যখন গরুটা কনসেপ্ট হচ্ছে না তখন আমাকে সংবাদ দিছে আমি আসছি তো আমি এসে দেখি যে কালকের বেশ উপযুক্ত সময় চব্বিশ ঘন্টা ডাকে আসার চব্বিশ ঘন্টার সময় উপযুক্ত সময় আমি চেক আপ দিয়ে মোটামুটি আর কি ঠিক মতো আর কি সব মেকাস্টিক সব মতন পেয়ে আর কি ফাটি ইনজেকশন দিয়ে গতকালকে একটা বিষ দিছি আর আজকের বাহাত্তর ঘণ্টা ডাক শেষ হয়ে যাচ্ছে এই বাহাত্তর ঘন্টার পরেই দ্বিতীয়বার আবার ইনসেমিনেশন করব তো এখন দেখাবো যে কীভাবে আমি ইনসেমিনেশন করি এটা অবশ্যই আপনাদের দেখাবো আপনি আসলে যে সিমেন্টের টিউবটি ব্যবহার করবেন কত ডিগ্রি তাপমাত্রা পানিতে এই যে আর কি যে পানিটা এখানে রাখছি এ পানিটা যদি আপনি সেন্টিগ্রেডে যান তাহলে সাঁত্রিশ ডিগ্রি সেন্ডিগ্রেটে টেম্পারেচার এই পানির আর যদি আপনি ফার্নাইট যান নিরানব্বই বা একশো এবার আমি এবার আমি অবশ্যই একটি সিমেন্ট দিয়ে করছি অবশ্যই দেখেন তো আসলে ডাক্তার সাহেব আমি বলতে চাচ্ছি বাচ্চাটি তো এর আগে কখনও বাচ্চা দেয় নাই তো আপনি সাড়ে সাতাশি সিমেন্টস ব্যবহার করছেন তো এক্ষেত্রে কি আসলে বাচ্চাটির কোনো পরবর্তীতে বাচ্চা যখন সে জন্ম দিবে এ সময় কোনো সমস্যা দেখা দিবে কিনা না কোনো সমস্যা দেখা দেবে না এই দেখেন যে আমি থ্রিং করলাম এগারো সেকেন্ড বা বারো সেকেন্ড এটা হলো ওই যে টেম্পারেচার যে তাপমাত্রা আছে যে আপনার অষ্টানব্বই ফারনাইট এখানে এগারো সেকেন্ড রাখার পরে আমি বিষটাকে উঠি যত দ্রুত সম্ভব রাখা যাবে রাখা যাবে এভাবে আমি এক ঘন্টা বাইরে রাখলেও রাখা যাবে কিন্তু রাখবো না অবশ্যই যেহেতু গরুটা কনসেপ্ট হচ্ছে না সেক্ষেত্রে কোনো দিক থেকে মানে আমার দিক থেকে আমি কোনো ত্রুটি রাখবো না আর কি যাতে যেন গরুটা যেন কনচেপ হয় সেভাবে আর কি দ্রুত বিষ্ঠা দাবির ভিতরেই দিয়ে দেবো আর কি এআই করবেন যাই হোক আপনি দ্রুতই এআই গানটি রেডি করেন তো সুপ্রিভেয়ার্স আমাদের সাথে থাকবেন আর আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন গরুধারাও তো আসুন প্রিয় ভিয়ার্স তিনি কৃত্রিম প্রজনন করবেন আমরা এখন দেখব তো প্রিয় ভিয়ার্স আপনারা খেয়াল করছেন তো আমাদের ডাক্তার সাহেব কৃত্রিম প্রজনন করছেন তো প্রিয় ভিয়ার্স আপনারা খেয়াল করেন এখানে কৃত্রিম প্রজনন তিনি শেষ করলেন তো সুপ্রিয় ভিয়ার্স আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও বরকাতু